পুরনো বিবাদের জেরে এক ব্যক্তির বাড়ি ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণ সাইল চাইপাড়া বাঁধের এলাকায়। মঙ্গলবার গভীর রাতে তারিবুল শেখের বাড়িতে ছিনতাই করার উদ্দেশ্যে আসে চার দুষ্কৃতী। এলাকাবাসীরা হাতে নাতে ধরে ফেলে তিনজনকে, একজন পলাতক, তিনজনকে দড়ি দিয়ে বেঁধে রাখে গ্রামবাসীরা। খবর দেওয়া হলে ঘটনাস্থলে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ এসে পাখি শিকারের একটি পিস্তল উদ্ধার করে ও একজনকে গ্রেপ্তার করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পুরনো বিবাদের জেরে এক ব্যক্তির বাড়ি ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণ সাইল চাইপাড়া বাঁধের এলাকায়। মঙ্গলবার গভীর রাতে তারিবুল শেখের বাড়িতে ছিনতাই করার উদ্দেশ্যে আসে চার দুষ্কৃতী। এলাকাবাসীরা হাতে নাতে ধরে ফেলে তিনজনকে, একজন পলাতক, তিনজনকে দড়ি দিয়ে বেঁধে রাখে গ্রামবাসীরা। খবর দেওয়া হলে ঘটনাস্থলে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ এসে একটি পিস্তল উদ্ধার করে। তবে পিস্তলটি আসল নয়, পাখি শিকারের পিস্তল। একজনকে গ্রেপ্তার করেছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে। ওরা কোনো লোককে আক্রমণ করার লেগে এরকম করছিল বা চিন্তা চিন্তা করা এরকম আর কি টার্গেট ছিল। হ্যাঁ, সেই কারিবুল বলে ছেলেটা, সে গরু কোরবানির কিনা বেচা করেছে, তার ভাগা সব টাকা পয়সা ছিল, সে টাকাগুলো তুলেছে, ওই টাকাটা চিন্তা করার আর কি উদ্দেশ্য ছিল। তাকে ওখানে তিনজন আক্রমণ করেছিল, ওই তিনজনকে ওরা ধরে বেঁধে রেখেছিল। আমরা সকালবেলায় যেয়ে ওনাকে ছাড়িয়ে দিলাম, তারপরে এসে দেখছি এই ব্যাপার। হ্যাঁ, তো ওরা বেশ চার পাঁচজন ছিল রাত্রে, এটা রাত্রের ঘটনা। হ্যাঁ, আর সকালে এসে আমরা এগুলো পেলাম, এই যে পিস্তল একটা, ওটা ওই রাত্রে একটা ডেটটা এরকম হয়। হ্যাঁ, এরকম ঘটনা হয়েছে। আমরা সকালবেলায় যে ওরা ছাড়িয়ে নিলাম, ওরা বেঁধে ট্রেনে থিয়ে রেখেছিল। পুলিশকে খবর দিই নি, এগুলা বাচ্চা বাচ্চা ছেলে। হ্যাঁ, হয়তো একটু ভুল করেছে, তাই আমরা হয়তো মেম্বার দুটো ছিল ডাকা, এখানে নূর ইসলাম মেম্বার ছিল, সেই মেম্বার আমি মুনিরুল মেম্বার। হ্যাঁ, এরা যাই একটা, যাই হোক, তারপরে একটা ভবিষ্যৎ আর একটা চান্স সুযোগ দিলাম। অভিযোগকারী তারিবুল শেখ বলেন, বাড়িতে নগদ টাকা মজুদ ছিল, সেই খবর জানতে পেরেই বাড়িতে ছিনতাই করার উদ্দেশ্যে এসেছিল ওই দুষ্কৃতীরা। আমি কুরবানির গরু কিনে যখন 1,00,000 টাকা ধার নিয়েছিলাম, ওকে টাকা রাতে বলে আমি কিমত দিয়েছি, টাকাটা আমার কাছে দেখেছে। আমি রাতে বেলা যখন আসি, এরা যখন আমার সন্দেহ হলো, আমি জিজ্ঞাস করলাম কে এগুলো, তালা করলে না। তারপরে যখন আমি চলে গেলাম, তখন বলছে ওইটা কারুল ধর। তারপরে আমি গেলাম, খানিক যাওয়ার পরে দেখছি আমার আগা দিক দিয়ে যাই, দেখছি আমার আগের লোক, ওকে ধরে নিয়ে যা বেঁধেছি, বাঁধার পরে আবার কবলালছি। তারপরে ফোন করে ডেকেছে, আবার দুজনা আবার আছে, দুজনাকে লেগে গেছি, আরও দুজনা আছে, কিন্তু দুজনা পার লেগেছে, ধরতে পারেন। লুটু একটা, ফাংশুর একটা, আর অর্গের ভিতরে শামিম কে আছে, আর একটা কে আছে, বিচার চাইছি। আমাকে হুমকি দিচ্ছে, মারার পুলিশদের তলিয়ে দেবো, এ করবো ওই করবো, বহুত কিছু করছে, কীর্তন করছে। তারপর একটা দিবাল পাওয়া গেল সুদাদ। অঙ্কে ভয় আর নয়, আপনার সন্তান কি অমনোযোগী, বয়স হিসেবে পিছিয়ে পড়ছে, পড়াশোনা মনে রাখতে পারছে না, তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে। 4 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে, যে কোনো সমাধান করবে মাত্র 2 সেকেন্ডে। অ্যাবাকাস ব্রেনজিপ, এছাড়াও হ্যান্ডরাইটিং, বেদিক ম্যাথ, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে। ঠিকানা 26/3 শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এছাড়াও আমাদের শাখা খাগড়া, কাশিমবাজার, ইসলামপুরে রয়েছে। যোগাযোগ নাম্বার 9932551813।